আমার কালকে শুনছি আমাকে এই যে ভাইটা মরার মতো সরল নাম্বারে তৈরি দেওয়ার পরে তার কাছে যাই উঠে গেছে। আমি উঠছি একটা কেন, তোমার বাবার ক্ষমতা থাকলে 500 দাও, টিকি ছাড়ার ক্ষমতা আমাদের নেই, আমরা তো আজও পিকচার চ্যালেঞ্জ করে আমাদের অন ক্যামেরা অনেক জায়গায় তো সিরিয়াল দেখাচ্ছেন। আপনি 100 দিনের কাজে আমার পক্ষে আগে সিরিয়াল করুন, আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি যদি এত আমি আপনাদের বলি সেই দালগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে আগামী
যে 400 টাকার গ্যাসটা 1200 টাকা হয়েছে কেন কেন কেন্দ্রীয় সরকার এটা করলো কই একবার তো প্রতিবাদ করছেন না সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংকারদের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে গেলে 1000 টাকা লাগবে কই একবার তো বলছেন না 249 টাকা যে ব্যালেন্স যেটা আমার মোবাইলে ভরি সেখানে 599 টাকা হয়েছে তার বিরুদ্ধে তো প্রতিবাদ করছেন না কই 400 টাকা আগের যদি 47 টাকা ডিজেল আজ 100 টাকা কিনতে হচ্ছে 7 টাকা পেট্রোল আজ 115 টাকা দিয়ে কিনতে হচ্ছে 16 টাকার কেরোসিন 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে 80 টাকা সরষের তেল 175 80 টাকা দিয়ে কিনতে হচ্ছে কই তার বিরুদ্ধে তো কই আইএসএফ এর বড় বড় নেতা বিজেপির বড় বড় নেতা কই একটা একটা কথা তো বলছেন না বরং প্রতিদিন প্রতিনিয়ত কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমাবৃত করা যায় প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসকে কিভাবে দুর্বল করা যায় তার জন্য হচ্ছে মিথ্যা কথা বলে বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে আজ আমার নাগরিকরা দাঁড়িয়ে আছে বলে আমরা স্বাধীনতার পরে কখনো দেখিনি আজ 70-80 বছর যে কোন সরকার মাগুরদের কারোর বছরে 6000 কারোর 12000 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডারে দিয়ে এটা আমরা জীবনে দেখিনি আজকে স্বাধীনের ভাবে একটা মহিলা বক্তব্য রাখছিল বলছিল আমার স্বামীদের কাছে হয়তো মাসে 100 টাকা হাত খরচ পাই না কিন্তু আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মাসে 500-1000 টাকা হাত খরচ দেয় এটাই হচ্ছে কিছু কিছু বেইমান বিশ্বাসঘাতক আছে আমাদের মুসলিমদের মধ্যে এই অসভ্য পারমরা আছে এরা লক্ষ্মীর ভান্ডারে টাকা পায় কিষাণ বন্ধু 10000 টাকা পায় স্বাস্থ্য সাথীর কাছে 500 টাকা চিকিৎসা করে খাদ্য সাথীর কাছে বিনা পয়সায় চাল পায় রেশন পায় এরা সবুজ সাথী সাইকেল পায় এরা রূপশ্রী 25000 টাকা কন্যাশ্রী 25000 টাকা পায় এদের ছেলে মেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করে এদের বাড়ির মা বাবারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা পায় আর তারাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করতে যায় এর মতো বিশ্বাসঘাতক নির্মাণ মির্জাপুর আর কখনো কেউ হতে পারে না যে আজকে বাংলা মানুষ আজকে পড়াবে আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজ গ্রামীণ হিন্দু গ্রামীণ মুসলমান এখন আমরা বাংলাকে লিখে আছে যদি এখন এনআরসি কার্যকরী হয় আপনি পারবেন তো 71 সালের আগে আপনার জন্ম সার্টিফিকেট দেখাতে জমি দলিল দেখাতে কজন জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন বলুন তো কজন 71 সালের আগে দলিল দেখাতে পারবেন বলুন তো আধার কার্ড অনেকে এখনো পর্যন্ত হয়নি এরকম গ্রামের প্রচুর আদিবাসী ভাই বোনরা আছে হিন্দু ভাই বোনরা আছে মুসলিম ভাই বোনরা আছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা করছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে আছে বলে আর বিভিন্ন ভাবে কেন্দ্রীয় সরকার আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্ধ করার চেষ্টা করছে একবার বলুন আইএসএফ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলুন যে কেন 17 লক্ষ মানুষকে 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে আরে তোমার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে তুমি বিজেপি করো আমি তৃণমূল করি তোমার সাথে আমার লড়াই থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করে নরেন্দ্র মোদী বিজেপি করে রাজনৈতিক লড়াই থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা তৃণমূলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি তার সাথে বিরোধ থাকতে পারে বাংলার 17 লক্ষ মানুষ আজ তারা কি অপরাধ করেছে আমি তো চ্যালেঞ্জ করে বলছি আমার ক্যামেরা অনেক তো সিবিআই লাগাচ্ছেন আপনি 100 দিনের কাজে আমার পক্ষে আগে সিবিআই করুন আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি যদি এতটুকু আমার নিজের হাত আছে ফাঁসি দেওয়ার জন্য আজকে গরিব মানুষের কেন 17 লক্ষ মানুষকে টাকা দিচ্ছে আজকে 11 লক্ষ মানুষের বাড়ি সেই টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার দেয় 100 টাকার মধ্যে 60 টাকা আমরা দিই 40 টাকা ওরা 60 টাকা না দিলে আমরা 40 টাকা ছাড়তে পারি না আজ আমরা দেখছি কেন্দ্রীয় সরকার সেগুলো বন্ধ করে দিয়েছে রাজনৈতিক সরকার আজ যদি দেখি গ্রামের রাস্তাঘাট এই যে কংক্রিট রাস্তা পিচের রাস্তা কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে এমনকি প্রতিবন্ধী মানুষ
বলছে 5 লাখ আছে তুমি 2 লাখ করে 3 লাখ আমি দেব না রাজ্য সরকার সেটা পূরণ করছে ভাবতে পারে কি ধরনের নোংরামি কি ধরনের ফর্নামি কি ধরনের অসভ্যতা হচ্ছে আজকে আমরা বাংলাদেশে তৃণমূল কংগ্রেস সরকার আছে বলে আর বিভিন্ন ভাবে প্রকল্প ষড়যন্ত্র করা হচ্ছে আমাকে সিজিয়ায় দেখেছিল আপনারা জানেন আমার কাছে পেরে উঠিনি আমার কালকে শুনছি আমার সাথে যে ভাইরা মরানোর মতো সরকার আমার এই তরি দেওয়ার করে তার কাছে সিজিয়ায় উঠে গেছে আমি বলছি একটা কেন তোমার বাবার ক্ষমতা থাকলে 500 দাও টিকি ছাড়ার ক্ষমতা আমাদের নেই আমরা তো আজও রাজনৈতিকভাবে আমাদের কাছে না পেলে এখন সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে আমাদেরকে বসিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু আমরা হলাম অন্য মেটেরিয়াল অন্য ধাতুতে তৈরি যতই ভয় দেখাও সরকার বললা কখনো মাথা নত করবে না তোমাদের কাছে রেকাম মানুষের জন্য আমরা কাজ করতে চাই মানুষের জন্য কাজ করতে এই যে 12,500 কিলোমিটার রাস্তা একদিনের উদ্বোধন হলো আমাদের পক্ষে কত রাস্তা আছে জানেন আমাদের বিধানসভায় আছে 82 খানা আর আমাদের ব্লকে আছে 62 খানা রাস্তা এটা চারটি খানে কথা নাই প্রায় 44 থেকে 45 কোটি টাকার কাজ শুধু এই ব্লকে হবে 50 বছরে আছে এখানে পানীয় জলের কাজ চলছে যেগুলো পাইপ হয়ে গেছিল নতুন করে কাজ শুরু হয়েছে আমরা নতুন করে পাওয়ার স্টেশন তৈরি করছি যাতে কোথাও না যেন ভর্তি থাকে আমাদের দুয়ারে রেশন চলছে দুয়ারে সরকার চলছে সরকারের মাধ্যমে সাধারণ মানুষের এখন যে সমস্যা আছে আমাদের মুখ্যমন্ত্রী বললেন সেই সমস্যা আমাদের সমাধান করতে হবে সেই কাজ আমাদের চলছে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব গ্রামটা আপনারা দেখে নিন পাড়াটা আপনারা দেখে নিন বুকটা আপনারা দেখে নিন নিচের দিকটা আপনারা দেখে নিন আর উপর দিকে কোথায় রাস্তা করতে হবে কোথায় ব্রিজ করতে হবে কোথায় স্কুল করতে হবে কোথায় কালভার করতে হবে কোথায় বিদ্যুৎ দিতে হবে কোথায় পাওয়ার স্টেশন তৈরি করতে হবে ওটা আমাদের উপর ছেড়ে দিন আমরা ওটা সমাধান করবো আমরা আর কোন গরিব মানুষের কোন সমস্যা হলে আপনাদের বাড়িতে বাড়িতে একটা স্টিকার লাগানো আছে সেই স্টিকারে একটা মোবাইল আছে সেই মোবাইলে আমাদেরকে ফোন করুন যদি কোনো তার টাকা চায় কোনো তার ঘুষ চায় কোন গরিব মানুষের অ্যাম্বুলেন্সের দরকার হয় কোন গরিব মানুষের বই কেনার দরকার হয় ওষুধ কেনার দরকার হয় এগুলো সরাসরি আমাদেরকে ফোন করে জানান আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা সবটুকু দিয়ে আমরা আপনাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি আমরা পূরণ করতে চাইছি আজ আপনাদের কাছে তাই এই রমজান মাসে আমি আমার বক্তব্য দীক্ষায়িত করছি না আমার মায়েরা বোনেরা যারা এসেছেন অন্যান্য আমার ভাইয়া যারা আছেন দাদা যারা আছেন গুজরাট যারা আছেন যারা আজকে এই দৃশ্য আমাদের অংশগ্রহণ করেছেন অনেক ভালো মিছিল আজকে তো নিয়মিত চুনা করে গ্রাম পর্যায়ে করেছে তার জন্য আমরা ধন্যবাদ আপনার জানতে চাই দুশ্চিন্তে লড়াই করুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাপুর নয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা উঁচু করতে চায় না আর আইএসের দু চারজন দালাল আছে সে কোন আমরা উঠে দেবো বলেছি ভারত থেকে সে কোন অপরাধ এটা দায়িত্ব নিয়ে আসতে বলছে গতকাল আপনার দেশে ছিল ভাঁড়ে হাজার খানায় হাজার খানে লোক হয়েছে ইফতার পার্টি করেছে আমরা কালকে সেখানেই করব ওরা করেছে 1,500 আর আমরা করব 12,000 12,000 এটা দায়িত্ব নিয়ে আসতে মানুষ বুঝতে পেরেছে ওদের ভুল ওরা যে মানুষকে ধোকা দেয় ওরা মানুষকে বোকা বানায় ওরা যে মানুষকে ধর্মীয় উস্কানি দেয় এটা ভাঁড়ের মানুষ আছে বুঝতে পেরেছে তাই তারা আজকে ফিরে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর আমরা ভাঁড়ে বলেছি যারা আজকে রাজ্যের করছে তারা একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিল ঘরের ছেলে ঘরে ফিরে আসছে আমরা ঘরের ছেলেকে ঘরে ফিরাতে চাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার কেউ উন্নয়নটা করতে পারবে না আমরা সেই মানসিকতা নিয়ে লড়াই করছি তাই আপনাদের এখান থেকে এখন ঘরে যাবো আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ যদি থাকে আপনাদের কারণ ভাই কারণ সন্তান কারণ দাদা আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা যদি থাকে ভাঁড়ে পঞ্চায়েত আমরা উদ্ধার করবো এটা আমি আজকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বিশেষ করে আমাদের পার্বতী মদনকাঠি গাছি থেকে শুরু করে আমাদের মুখার্জি পাড়া হাজারিয়া থেকে শুরু করে ওদিকে আমাদের কাহিন খারাপ ওদিকে আমাদের দেউলি থেকে জোয়ারপাড়া মোল্লাপাড়া থেকে শুরু করে বামুনিয়া থেকে শুরু করে বলিদারা থেকে শুরু করে এই এলাকায় যত আমাদের গ্রাম আছে চরপাড়া হাজিয়া থেকে শুরু করে যত গ্রাম আছে
প্রত্যেকটা জায়গায় আমাদের ভোট কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি, মহিলা নির্বাচন কংগ্রেস কমিটি, কংগ্রেস কমিটি, যুব কমিটি, আমাদের বিশাল সেল, এসসি এসটি সেল, মাইনরিটি সেল, জয়েন্ট বাহিনী, সমস্ত যারা সংগঠনের সদস্য আছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আর আমাদের একটা ইফতার পার্টি আছে, একুশে রমজান মাঠে হবে। আমি এখানে যারা আছে সকলকে আমন্ত্রণ করছি, আর প্রত্যেকটা বুথ কমিটির সদস্যকে, অঞ্চল কমিটি, ব্লক কমিটি, শাখা সভাপতি যারা আছে আমিও নিজে আসব। একুশে রমজানের দিন আমরা একসাথে ইফতার পার্টিতে আমরা সকলকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে এবং এই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে তৃণমূল কংগ্রেসের থেকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস।